হুমায়ুন আহমেদের মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক পরিচিতি পায় তার নিজ হাতে গড়া নুহাশপল্লী। সেখানে তার কবর হওয়ায় গাজীপুরের শালবন্ধিরা নুহাশপল্লী এখন হুমায়ুন ভক্তদের কাছে তীর্থস্থান। সেই নুহাশপল্লীর খুঁটিনাটি নিয়েই বইমেলা এসেছে নুহাশপল্লী ও হুমায়ুন আহমেদ নতুন বই। আজই মোড়ক উন্মোচন হয়েছে। প্রয়াত হুমায়ুন আহমেদের স্বপ্নের নন্দনকানন, প্রকৃতি আর বৃক্ষের প্রতি ভালোবাসায় গাজীপুরের এক টুকরো জঙ্গলে ভরা জমিকে হাজার হাজার দেশি বিদেশি গাছে তিনি যেভাবে নান্দনিক নুহাশপল্লীতে পরিণত করেছিলেন, তাতে বৃক্ষপ্রেমিক হুমায়ুন আহমেদকে নতুন করে চিনেছিল সবাই। হুমায়ুন আহমেদ অনেকবারই বলেছেন, নুহাশপল্লী সেই গাছগুলোকে সন্তানের মতোই ভালোবাসেন তিনি।